সুপ্রিয় সনাতধারী ভাই বোনদের জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আলোচনা করব আমরা ব্যবসা শিক্ষা নিয়ে তৃতীয় গণবিজ্ঞপ্তিতে ব্যবসা শিক্ষায় পদের বিপরীতে সারা বাংলাদেশে বিভাগীয় এবং জেলা পর্যায়ে কি পরিমাণ প্রার্থী তারা সুপারিশ প্রাপ্ত হয়েছে এবং কোন জেলায় কতজন সুপারিশ প্রাপ্ত হয়েছে সেটা নিয়ে আলোচনা করব। এবং পরবর্তী গণবিজ্ঞপ্তিতে ব্যবসা শিক্ষার বিপরীতে কি পরিমাণ শূন্য পথ থাকতে পারে এটা নিয়েও আলোচনা করব তাহলে আমরা মূল ভিডিওয় প্রবেশ করি চলুন এখানে দেখুন ব্যবসা শিক্ষা পদে তৃতীয় গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের তালিকা এটা স্কুল পর্যায়ে প্রথমে আমরা ঢাকা বিভাগের বিভিন্ন জেলা জেলাসমূহে কি পরিমাণ প্রার্থী তারা সুপারিশ প্রাপ্ত হয়েছে তাদের সংখ্যা জেনে নিই ঢাকা বাইশ জন ফরিদপুর চব্বিশ জন গাজীপুর পঁচিশ জন গোপালগঞ্জ তেইশ জন কিশোরগঞ্জ চব্বিশ জন মাদারীপুর একত্রিশ জন মানিকগঞ্জ ১১ জন মুন্সীগঞ্জ ১২ জন নারায়ণগঞ্জ ১৪ জন নরসিংদী উনত্রিশ জন রাজবাড়ি আটজন শরীয়তপুর পঁচিশ জন টাঙ্গাইল ছেচল্লিশ জন মোট দুইশো চুরানব্বই জন ঢাকা বিভাগের বিভিন্ন জেলাগুলোর মধ্যে সর্বোচ্চ সুপারিশপ্রাপ্ত হয়েছে টাঙ্গাইল জেলায় মোট ছেচল্লিশ জন রাজশাহী বিভাগের বিভিন্ন জেলাগুলোর মধ্যে বগুড়ায় এগারো জন সাফাইনবগঞ্জ চারজন জয়পুরহাটে কোনো প্রার্থী সুপারিশপ্রাপ্ত হয়নি নওগাঁয় চারজন নাটোরে বারো জন পাবনায় ছাব্বিশ জন রাজশাহীতে চোদ্দো জন সিরাজগঞ্জে বারো জন মোট তিরাশি জন রাজশাহী বিভাগের বিভিন্ন জেলাগুলোর ভিতরে দেখা যাচ্ছে সর্বোচ্চ ছাব্বিশ জন এটা হলো পাবনা জেলায় সেখানে সুপারিশ প্রাপ্ত হয়েছে এবং জয়পুরহাটে কোনো প্রার্থী সুপারিশ পাননি এরপরে খুলনা বিভাগের বিভিন্ন জেলাগুলোর মধ্যে বাগেরহাটে বাহান্ন জন চুয়াডাঙ্গায় ছয় জন যশোরে সাতান্ন জন ঝিনাইদায় সাত জন খুলনায় একুশ জন কুষ্টিয়া চব্বিশ জন মাগুরা আঠারো জন মেহেরপুরে দুই জন নড়াইলে পঁচিশ জন সাতক্ষীরায় বাহান্ন জন সর্বমোট তিনশো চব্বিশ জন খুলনা বিভাগের বিভিন্ন জেলাগুলোর মধ্যে সর্বোচ্চ খুলনা জেলায় একষট্টি জন সুপারিশপ্রাপ্ত হয়েছেন বরিশাল বিভাগের বিভিন্ন জেলাগুলোর মধ্যে বরগুনায় এগারো জন বরিশাল ছেচল্লিশ জন ভোলায় বারো জন ঝালকাঠিতে তিরিশ জন পটুয়াখালী সতেরো জন পিরোজপুরে বিয়াল্লিশ জন মোট একশো জন বরিশাল বিভাগের বিভিন্ন জেলাগুলোর মধ্যে সর্বোচ্চ বরিশাল জেলায় ছেচল্লিশ জন সুপারিশ প্রাপ্ত হয়েছেন রংপুর বিভাগের বিভিন্ন জেলাগুলোর মধ্যে দিনাজপুরে কোনো প্রার্থী সুপারিশ পাননি গাইবান্ধায় একজন কুড়িগ্রামে একজন লালমনিরহাটে তিনজন নীলফামারীতে একজনও সুপারিশপ্রাপ্ত পাননি পঞ্চগড়েও একজনের সুপারিশপ্রাপ্ত পাননি রংপুরে দুইজন ঠাকুরগাঁয়ে দুইজন মঠ জন। অর্থাৎ রংপুর বিভাগই হয়তো সর্বনিম্ন ব্যবসা শিক্ষা পদে আর সেখানে প্রার্থী নিয়োগের ব্যবস্থা করা হয়েছে এরপরে ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলাগুলোর মধ্যে জামালপুর আঠাট জন ময়মনসিং আঠারো জন নেত্রকোনা আটজন শেরপুর দুইজন মোট ছাপ্পান্ন জন ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলাগুলোর মধ্যে সর্বোচ্চ জামালপুরে আঠাশ জন সুপারিশপ্রাপ্ত হয়েছেন সিলেট বিভাগের বিভিন্ন জেলাগুলোর মধ্যে হবিগঞ্জ বিশ জন মৌলভীবাজার আঠারো জন সুনামগঞ্জ জন সিলেট একুশ জন সর্বমোট ঊনসত্তর জন সিলেট বিভাগের বিভিন্ন জেলাগুলোর মধ্যে সর্বোচ্চ সিলেট জেলায় জন সুপারিশপ্রাপ্ত হয়েছেন চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলাগুলোর মধ্যে বান্দরবান চারজন ব্রাহ্মণবাড়িয়া আটজন চাঁদপুর ষাট জন চট্টগ্রাম একশো একুশ জন কুমিল্লা বাহান্ন জন কক্সবাজার আঠাশ জন ফেনী ছত্রিশ জন খাগড়াছড়ি জন, লক্ষ্মীপুর ছত্রিশ জন নোয়াখালী একাত্তর জন রাঙ্গামাটি চোদ্দ জন সর্বমোট চারশো বাষট্টি জন অর্থাৎ চট্টগ্রাম বিভাগেই সর্বোচ্চ ব্যবসা শিক্ষা পদের প্রাপ্ত হয়েছে এবং চট্টগ্রাম জেলায় সর্বমোট একশো জন অর্থাৎ সারা দেশে সুপারিশ প্রাপ্ত হয়েছে এক হাজার চারশো পঞ্চান্ন জন এই পদের সাথে আরও কিছু পদ যুক্ত হবে কেননা আপনারা জানেন যে বাইশশো একটি পদ সংরক্ষিত ছিল এবং সেখানেও কিছু ব্যবসা শিক্ষা পদের প্রার্থীরা তারা সুপারিশ প্রাপ্ত হয়েছেন সেক্ষেত্রে এই পদের সংখ্যা আরও এক থেকে দেড়শো বা দুইশো বৃদ্ধি পেতে পারে প্রার্থীদের যে পরিসংখ্যান এটা পর্যালোচনা করে দেখতে পাচ্ছি যে ব্যবসা শিক্ষায় কিন্তু খুবই কম সংখ্যক প্রার্থী সুপারিশ প্রাপ্ত হয়েছে এবং এর কারণ কি এর কারণ হল বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কিন্তু সঠিকভাবে শূন্য পদের চাহিদা তারা দেয় না এই কারণে কিন্তু এই ব্যবসা শিক্ষায় যে সমস্ত সনাতধারী আছে তারা কিন্তু বঞ্চিত হচ্ছে দিনের পর দিন এজন্য প্রতিষ্ঠান প্রধান যারা আছেন তাদেরকে অনুরোধ করব যে আপনারা সঠিকভাবে শূন্য পদগুলো দেন যাতে করে ব্যবসা শিক্ষা পদে যারা নিবন্ধনধারী বা সনদধারী তারা নিয়োগ হতে পারে এবং তাদের বেকারত্ব থেকে তারা মুক্তি পেতে পারে তো পরবর্তী গণবিজ্ঞপ্তিতে এই পদের বিপরীতে কি পরিমাণ শূন্য পদের সম্ভাবনা হতে পারে দেখুন যদি প্রচলিত নিয়মেই গণবিজ্ঞপ্তি দিয়ে থাকে তবে আশা করা যায় দুই থেকে আড়াই হাজার শূন্য পদ সেখানে থাকবে আর যদি এই গণবিজ্ঞপ্তির যে নিয়মকানুনগুলো আছে এগুলো যদি পরিবর্তন করা হয় তাহলে এই পদের সংখ্যা কিন্তু পাঁচ হাজার কাছিয়ে যাবে সুতরাং কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব যে ব্যবসা শিক্ষায় যারা সনাবধারী বা নিবন্ধনধারী তাদের কথা চিন্তা করে সর্বোচ্চ পরিমাণ শূন্য পদের চাহিদা নিয়ে এই পদের বিপরীতে যেন নিয়োগ ব্যবস্থা করা হয় তো নিবন্ধনধারী ভাই আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কী পরিমাণ পদের বিপরীতে প্রার্থী নিয়োগ হয়েছে এবং পরবর্তী গণবিজ্ঞপ্তিতেও কী পরিমাণ পদ থাকতে পারে তো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট আকারে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই রাখছি